শৈশবের একটা ঘটনা মনে পড়ে। একবার আমি পিচ্ছি ছিলাম, তো মসজিদের সহপরাদের সারা রাত সবাই দোয়া দরুদ কান্নাকাটি করছে করছে, মসজিদ থেকে ফজরের সময় ফজর রাগ দিয়ে যখন বের হয়ে সব বাইরের দিকে যাচ্ছে, তখন মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবরা ওই যে জিলাপি এটা বিতরণ করতেছে, মিলাদ টিলাদ হয়েছে, সারা রাত দোয়া দরুদ হয়েছে, এখন সব বাড়িতে যাচ্ছে জিলাপি দিচ্ছে। তো মুয়াজ্জিন সাহেব বেচারা খাদেমরা বেচারা ভিড়ের মধ্যে দিয়ে দিয়ে তাড়াতাড়ি শেষ করতেছে, কেউ দুইটা পাচ্ছে, কেউ তিনটা পাচ্ছে, কেউ চারটা পাচ্ছে, বড় করে মুট করে ধরতেছে, যার মুঠে যা আসতেছে। তো এক লোক বাইর হইল, এই বেচারা হাতে একটা পড়ছে, একটা পড়ছে, সে ওই একটা ধরে বলতেছে, আল্লাহ এই সারা রাত ধরে তোমাদের কাছে এই চাইলাম আমি, মানুষ মুট করে জিলাপি পাইলো আর আমার কপালে একটা। এইবার তো তার মানে মুখ খারাপ, গালিগালাজ, মুয়াজ্জিন খাদেম, তার কপাল, তার ভাগ্যের চোদ্দ গোষ্ঠী, সে গেলেতে গেলেতে বাসার দিকে যাচ্ছে। আমি তখন অনেক ছোট, চিন্তা করলাম হায় হায় রে কপাল পোড়া। ও চিন্তা করছে জিলাপি চারটা পাওয়ার ভিতরেই কল্যাণের, হয়তো ওর ডায়াবেটিসের লেভেলে লেভেল ছুঁই ছুঁই আছে, ও নিজেও জানে না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিছে যে তোর মরণটা একটু দেরিতে হোক, আর ও চাইতেছে না আল্লাহ আমার মরণ আর বাঁচন আমারটা আমি বুঝুন, তুমি জিলাপি চারটা দাও, বুঝেন না ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, হে রামা এটা অনেক কঠিন বিষয় কিন্তু এটাই বাস্তব। আপনি যদি বাস্তববাদী হন, আপনি যদি বুদ্ধিমান হন, এর চেয়ে বড় বুদ্ধিমান কিচ্ছু নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন বিপদ দিয়েছেন, আপনি বলেন আল্লাহ তোমার শুকরিয়া। এটা বেঈমান বুঝবে না, এটা অবিশ্বাসী বুঝবে না যে শুকরিয়া কেন আদায় করবো, পাইলে না শুকরিয়া আদায় করবো, না পাইলে শুকরিয়া আদায় করবো কেন? ইমানদার এই জন্য, ওই যে বললাম ইমানদারের বিষয়টা না হাতির মতো, মারলে মাসলেও লাগ মরলেও লাগ, কোনো লসের কিচ্ছু নাই, ইমানদারের সবই লাভের প্রজেক্ট। বিপদ হয়েছে শুকরিয়া আদায় করছে, আল্লাহ তালা জান্নাত দিবেন, নেয়ামত বাড়াই দিবেন, লসের কিছু নেই। কিন্তু এটা করার জন্য সে মোটিভেশন দরকার, সে বুঝ দরকার, সে ফাহাম দরকার, সে আকল দরকার, সে বিবেক দরকার, সেই উপলব্ধি দরকার, সেই ইমান দরকার। আল্লাহ আমাদেরকে সেগুলো দান করো। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।